বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় 32 জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতের পাশাপাশি অনেক শিশু আহত এবং আটক করা হয়েছে। একই সঙ্গে সকল ধরনের সহিংসতার প্রতি নিন্দা জানিয়েছে ইউনিসেফ। শিশু ও তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে ইউনিসেফ শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানিয়েছে।